আপনারা দেখছেন আরামবাগ নিউজ। বাজার রাস্তার যা হাল, টোটো সাইকেল মোটরসাইকেল পাবলিক অনহারে মরছে শুধু রাস্তায় চলার লেগে, আর এত ভিড়ভাট্টা হচ্ছে ধারণার বাইরে। আরামবাগ পুরাতন বাজার 4 নম্বর ওয়ার্ড, এই রাস্তাতে যা পরিস্থিতি, যা খারাপ, সবাই অনহারে মরছে আর কি, চলতে পারছে না, এটা রাস্তা খারাপ। কি রাস্তার এই দশায় পৌরসভাতে কিছু জানিয়েছিলেন? না, পৌরসভাতে আমরা কি জানাবো, আমাদের তো বড় বড় নেতারা আছে, বড় বড় এরা আছে, কেন ডেলি তো চেয়ারম্যান ঘুরছে গাড়ি নিয়ে, চেয়ারম্যান বুঝতে পারছে না, স্বপন নন্দী টোটোই ঘুরছে, নিজের গাড়িতে ঘুরছে, সব তো ঘুরছে, তাহলে ও তো বুঝতে পারছে রাস্তার কি হাল, নিজে ডেলি ঘুরছে, বড় বড় অফিসাররা ঘুরছে, পুলিশ অফিসাররা ঘুরছে, মাস্টাররা ঘুরছে, আর কে ঘুরে নে, বড় বড় নেতারা ঘুরছে, সবাই তো ঘুরছে, আর কি বলবো আমরা। ধন্যবাদ। আমার নাম এফ খান, আরামবাগ 4 নম্বর ওয়ার্ড। বলছি এই সব বাজারে মানুষজন বাজার করতে আসলে বিরাট তারা অসুবিধায় পড়ে যাচ্ছে, এত কাদা এত নোংরা, কোনো পৌরসভা পরিকল্পনাই নিচ্ছে না এইসব বাগানের জন্যে, মানে সাফাই কর্মী দিয়ে পরিষ্কার করার জন্যে কোনো পরিকল্পনাই নিচ্ছে না, এটা যাতে পৌরসভা থেকে আমি বলছি, পৌরসভাকে অনুরোধ করে বলছি যেন সাফাই কর্মীরা এসে যেন বাজারটা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর যারা বাজারে বসেছে তারাও নোংরা করছে, তাদেরকেও একটু অনুরোধ তারা যেন পরিষ্কার করে যেন সুব্যবস্থা করে ঠিকভাবে ইয়ে করতে পারে। বলছি আরামবাগ বাজারের পুরাতন বাজারের যে রাস্তার এই দশা, এই নিয়ে আপনি কী বলবেন? কী বলবো বলুন দাদা, পৌরসভার প্রতি আমাদের বিশেষ আবেদন, ওনারা নিজেরা এখানে পরিদর্শন করুন কী অবস্থা এখানকার, আমরা বসবাস করছি এখানে বাজারে মায়ের মন্দির, এটা এখানে প্রসিদ্ধ কালী মন্দির, আর এই অবস্থা, এ আর কী বলবো, ওনারা দয়া করে হাত জোড় করে বলছি যে ওনারা এসে এখানটা দেখুন কী অবস্থা আমরা আছি, কীভাবে যাতায়াত করছি আর এবং কীভাবে আমরা ব্যবসা করছি, মানে যাচ্ছে তাই একবারে, ওনারা কি সব ঘুমিয়ে রয়েছেন নাকি, ওনারা কবে থেকে বলছেন যে রাস্তা হবে রাস্তা হবে, এখন পর্যন্ত কী অবস্থায় আছি, দয়া করে আপনারা বলুন যে কী অবস্থা আমরা এখানে ভালোভাবে থাকব। আমার নাম চন্দন পাল। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।